حسنت جميع صالح صلوا عليه واله সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দরশিব 10 বার সূরা ইখলাসি কুল হুয়াল্লাহ সূরা আর 3 বার সূরা ফাতিহা শরীফ আলহামদুলিল্লাহ পাঠ করুন সর্বশ্রেণী করা হবে তার আগে মাশাআল্লাহ বারাকাল্লাহ আমার জনাব হযরত কারি হাফেজ কারি মোহাম্মদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহ তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়াশোনা করে মাশাআল্লাহ তিনজনা হাফেজ 30 পারা কোরআন পাক হিফজ করেছেন তাদের মাথায় পাগড়ি পরানো হবে দস্তরবন্দি হবে হ্যাঁ তোমার নাম কি শেখ মোহাম্মদ ইমরান শেখ বাদ চলে যায় যাক মোহাম্মদ না বাদ যায় কারণ মোহাম্মদ নামের ওসিরাই পার হয়ে যাও কথা না শেখ মোহাম্মদ ইমরান বাড়ি মানে মাশাল্লাহ মানে আলো জলে সব বাহিরে আলো যায় বাতির তলায় অন্ধকার হয় শুনে বড় খুশি হচ্ছে যে বাহানারি ছেলে মাশাল্লাহ 30 পারা কোরআন পাক হিফজ করেছেন আল্লাহ যেন কবুল করে নেন বরুন আল্লাহুম্মা আমিন ধরেন শেখ মোহাম্মদ ফারুক বাড়ি মোহনপুর কোন মোহনপুর আমাদের কাছাকাছি একবারে যাক মাশাল্লাহ আমাদের জনাব হাফেজ মোহাম্মদ কি নাম বলে বা ফারুক মাশাল্লাহ বসন্তপুর কাশীপুর বাড়ি 30 পারা কোরআন পাক আল্লাহ পাকের মেহরবানি করিয়েছেন দোয়া করি আল্লাহ পাকের দরবারে আল্লাহ যেন 30 পারা কোরআন পাক মুখের করে নিয়ে কবরে যায় এবারে পাগড়ি প্রদান করা হবে নাম তো বাবু কাজী মোহাম্মদ আফরাজ কোতলপুরে বাড়ি মানে কুতুবপুর কুতুবপুর নাম কুতুলপুর হয়ে গেছে হোসেনপুর
নাম হুসুমপুর, ইলাহিপুর নাম ইলিপুর। নারে তাকবীর, হিজবুল্লাহ জিন্দাবাদ, সিলসিলে মুজাম্মান দাদা হুজুর পীর কিবলা জিন্দাবাদ, নাসিরুল উলুম হাফিজিয়া কুরআনিয়া মাদ্রাসা জিন্দাবাদ, বাহানা নাসিরুল উলুম হাফিজিয়া কুরআনিয়া মাদ্রাসা জিন্দাবাদ। মাশাআল্লাহ, তিন হাফেজ সাহেব আমরা ছাত্র, আমাদের তিন হাফেজ সাহেব গণ বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর জিন্দাবাদ। দোয়া করি আল্লাহ কবুল করেন, আল্লাহ 30 পারে কোরআন বুকে করে নিয়ে কবরে যাওয়ান। আর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার সিলসিলার খাদেম আল্লাহ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তেলাওয়াত করুন সবাই, যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করুন। আসুন সকলে মিলে যে যার নিজের গুনাহ দিয়ে খেয়াল করে একসাথে তওবা পড়ে নিই, যা পড়েছে সব নিত করে নেবেন, সব নিত করুন। দর্শিব কালেমা শরীফ, হ্যাঁ আল্লাহর হামদ প্রশংসা তারিফ, যা কিছু করেছেন দান খায়রাত সব নিয়ত করে নেবেন, নিয়ত করে নেবেন। যারা বায়াতে বায়াত মুরিদ হতে চান সকলে আমার সাথে সাথে পড়ুন, আমার নয়, আমার হাত দিয়ে মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ যারা আছেন মাশাআল্লাহ বায়াতে তওবা, আর যারা আছেন ওই কিছু কিছু আছে কান ভাঙানো কান ফসানো মানে দোদুল্যমান, যা হবার হয়েছে আর নয় বায়াত ইস্তাকামাত। আর যারা নতুন হতে চান আমার হাত দিয়ে মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে সেরা বায়াত মুরি সকলে আমার সাথে সাথে পড়ুন। মা বোনেরা পর্দার অন্তর থেকে আপনার সকলে আমার সাথে সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি واتوب إليه، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، لا إله إلا الله محمد رسول الله. آمين. بيات أتشي وبرهات محمد إسماعيل جني مستفيد أتشين হযরত মাওলানা শাহ সুফি হাজি পীর মুহাম্মদ জুলফিকার আলী রহমতুল্লাহ আলাইহ, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা কুতুবুল আলাম আমির শরিয়ত মুজাদ্দিদ জামান শাহ সুফি হাজি পীর মুহাম্মদ আবু বকর রহমতুল্লাহ আলাইহ, বিস্তারিকা নকশবন্দিয়ে মুজাদ্দিদিয়া আলিয়া কাদরিয়া চিশতিয়া আর মুহাম্মদিয়া, সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস ফরজ রোজা রাখবেন, চলতে ফিরতে ঘুরতে সব সময় মনে মনে আস্তে আস্তে ফুসফুস করে কালামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পাক জিকির করবেন। মা বোনেরা পর্দায় থাকবেন, স্বামীর খেদমাত করবেন, ইশাবাদ হজরবাদ একশো দরসে তেলাওয়াত করবেন। যারা তরিকা মাস করতে চান তরিকার কিতাব নিয়ে সবক জেনে নেবেন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আপনার পাক কালাম কোরআন শরীফ দরসে মিলাসে সালাম শরীফ ওয়াজ নাসিয়ে যা কিছু করা হয়েছে আল্লাহ হালাল মাল থেকে তাবার করা হয়েছে, আল্লাহ কোরআন পাক পড়া হয়েছে, খতম পড়া হয়েছে, কত খতম পড়া হয়েছে, কত দরসে কত কলেমা শরীফ সব কিছু আপনি জানেন। আমাদের এই সমস্ত পড়তে বলতে করতে ভুল ত্রুটি হয়ে থাকে, মেহরবানিকে রহমতকে দয়া করে মাফ করে দেবেন, আল্লাহ রহমতকে দয়া করে কিছু সওয়াব দান করেন। এই সমস্ত সওয়াব আমাদের নবী নূর নবী দয়া নবী হায়াতুন নবী হাবিবুল্লাহ হযরতে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদিনার মসজিদ মসজিদ নববী শরীফে মির রিয়াজুল জান্নাত জান্নাতের গোলাপ ফুলের বাগানের মধ্যে রয়েছেন খোদা গো। আয় আল্লাহ আমাদের তরফ থেকে এই সবখানা তোফা হিসাবে আমার রসুল্লাহর পাক দরবারে পৌঁছ দিন আল্লাহ। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলা আউলাদ আজওয়াজ মুতাহারাত হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইব্রাহিম তৈয়ব তাহির কাসিম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাইন হুজুর কেরাগনের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ। চার সাহাবা হুজুর, চার ইমাম সাহেব হুজুর, চার পিরানে পীর দশে, চার তরিকা যত পিরানে তরিকত হুজুর দিকের আলা উলা চলে গিয়েছেন, সকল হুজুরদের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। তমাম নবীন সিদ্দিকিন সুহাদা সালেহীন তমাম সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুর কে লাগনের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের আশেপাশে যত আপনার পেয়ারা মাহবান্দার সুহাদা বান্দারা শুয়ে আছেন, মুমিন মুসলমান ভাই বোনের কবর রয়েছে আল্লাহ সকলে রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে যে সিলসিলা যে মতবা নীতিমত পথের আমরা বেত আমরা মুরিদ আমাদের পীর আমাদের শেখ মুর্শিদ মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কাদা পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরত কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কিলা রহমতুল্লাহ আলাইহ মুফতি আজম হযরত মিজরা হুজুর পীর কিলা রহমতুল্লাহ আলাইহ সুলতানুল আরেফিন হযরত সিজরা হুজুর পীর কিলা রহমতুল্লাহ আলাইহ গাউসুল ওয়াক্ত হযরত নওয়া হুজুর পীর কিলা রহমতুল্লাহ আলাইহ সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল শেরে আলী আলা হযরত আব্বাজান ছোট হুজুর পীর কিলা রহমতুল্লাহ আলাইহ হুজুর কিলা গুনের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ। এই রব্বি আল্লাহ আমার আম্মা জানের পাকে সওয়াবখানা পৌঁছে দিন, বড় আম্মা যান, মেজা আম্মা যান, ছোট আম্মা যান, আমার দাদি আম্মা যান, সকল দাদি আম্মা যান, চাচি আম্মা যান, ভাই বোন আত্মীয় স্বজন ইহা থেকে ফুরফুরা শরীফের জমিনের বুকে যত মমিন মুসলমান ভাই বোনের কবর রয়েছে আল্লাহ সকলে রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। এই গ্রামে আশপাশে যত আপনার পেয়ারা মাহবান্দার সোহাদা বান্দারা শুয়ে আছেন, মুমিন মুসলমান ভাই বোনের কবর রয়েছে আল্লাহ সকলে রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। বড় মহব্বতের মানুষ ছিলেন আমার হুজুরে হাশেম ভাই, তার রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। তার বড় সাহেব যারা কিউ গোলাম কিউ আল্লাহ তাঁর রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ আমাদের অনেকে সব মহব্বতের মানুষ ছিলেন আল্লাহ সব চলে গিয়েছেন, তাদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। আমরা এখানে যত লোক উপস্থিত রয়েছি
পর্দারান্তর অবস্থিত মা বোনেরা রয়েছেন যারা উপস্থিত চলে গিয়েছেন, মমিন মুসলমান ভাই বোন, আমাদের সকলের মা বাপ, নানা যান, নানি যান, দাদু যান, দাদি যান, আবার যাদের পাকে সব খারাপ পৌঁছে দিন, বাণী মিলাদ মাহফিল জলসা যারা হচ্ছেন, যারা যারা মিলে জলসা কায়েম করেছেন, খেদমাত করেছেন, সহযোগিতা করেছেন, খাটাখাটি করেছেন, আল্লাহ সকলের মা বাপ, নানা যান, নানি যান, দাদু যান, দাদি যান, আবার যাদের পাকে সব খারাপ পৌঁছে দিন, আল্লাহ খাস করে দোয়া চাই পাক দরবারে আমার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব কারি মাওলানা হাফেজ মোহাম্মদ আর ইসমাইল রহমতুল্লাহ আলাইহ, তার রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। কুল মুমিন মুসলমান জিন ইনসান ঈমানদার মত্ত সকলার রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাপ, মহিম মুরব্বি, আত্মীয় স্বজন, ইয়া থেকে আমার নবী যত মত কবরবাসী হয়েছেন, আল্লাহ না জানে কি অবস্থায় হালাতে রয়েছে, যদি কারো কবরে আজাব হয়ে থাকে মেহরবানি করে আহমদকে দয়া করে কবরে আজাব মাফ করে দিন, আল্লাহ তাআলা কবরে আজাব মাফ করে দিন, কবরকে মেরিয়াজুল জান্নাত, জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেবেন, আল্লাহ আখিরাতের সমস্ত মঞ্জিল আসানি সিংহে পার করার তৌফিক দান করবেন, আল্লাহ বড় গুনাহগার জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা জ্ঞান অজ্ঞানে বহু গুনাহ করেছি, আল্লাহ এই পোড়া মুখখানা আপনার কাছে দেখাবার মতো নাই, গুনার বোঝা পাহাড় মাথায় করে নিয়ে পাক দরবারে দুটো করে হাত তুলেছি, আল্লাহ আমাদের সকল আছেন দেখে জীবনে সমস্ত গুণাগুলো মাফ করে দিন, সকলকে মাফ করে দিয়ে আপনার পেয়ারা আপনার হাবিবের পেয়ারা করে দিন, যে পথে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবেন, আমাদের সকলকে সেই পথের প্রতি করণ, জিন্দা মর্দা উভয়কে আমাদের যখন যেখানে রাখবেন সুখে শান্তির সঙ্গে রাখবেন, আল্লাহ ইমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখবেন, আর ইমান ইজ্জতের সঙ্গে আসানির সাথে মত দান করবেন, আল্লাহ আল্লাহ এই মাহফিলে জলসায় নবী দিবস উপলক্ষে যারা সব এসে উপস্থিত হয়েছে, আল্লাহ সকলের দিলেন নেক মকসদ, দিলেন নেক আশাকে আপনি কবুল করলেন, আল্লাহ পাক দরবারে শেষ আর দোয়া, মরণের সময়, মৃত্যুর সময়, মতের সময় আপনার মহাবাণী কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা পাক পড়ে যেন আমাদের সকলের আসানির সাথে মত হয়, আল্লাহ আল্লাহ তাআলা আপনার হাবিব পাকের কদম সেলায় আপনার হাবিব পাকের খাতিরে তো পরবর করতে, আল্লাহ আমাদের দোয়াকে আপনি মেহরবানি করে আহমদকে দয়া করে কবুল করে দিন, এই কবুল করে ওয়ালায়া আল্লাহ সকলের দরসে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জীবতে চলিলে আল্লাহ পাইব তোমায়, সে পদে চালাও আল্লাহ হইয়া সহায়, জীবতে চলিলে আল্লাহ দেখিব তোমায়, সে পদে চালাও আল্লাহ সততে আমায়, আমাদের হাবিব নবী পিয়ারা তোমার, তোমার দাওতে যায় যেন সঙ্গেতে তাহার, সে দাওত খাস মাত্র আল্লাহ তোমারই দিদার, এই ভিক্ষা চাই আমরা হুজুর আপনার, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন আমিন, বারাকাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম।